আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি আলুর কাটলেসের রেসিপি নিয়ে আসছি আমি আজকে কিমা দিয়ে এই আলু চপটা বানাবো প্রথম আমি আলুটি সিদ্ধ দিছি দিয়ে কিন্তু এখানে মুরগি আর গরু মাংস মিলে একসাথে আমি কিমা করে নিছি এবারে কিমাটা আমি চুলো মুদ্রা অল্প একটু তেল দিয়া তারপরে তেলটা যখন গরম হইল তখন কিমাটা কিন্তু আমি দিয়ে দিছি এখানে কোনো মশলা এখনও আমি দিই টিমাটা দিয়ে একটু লাড়া দিলাম লাড়া দিয়ে যখন একটু উড়াইকুড়াই দিছি দিয়ে এখন আমি অল্প করে এখানে এক দেড় চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে এখন আমি সব মশলা দিব অল্প করে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা আমি পরে লাগলা আবার দিব এই অল্প দিচ্ছি আর এখানে আমি দোনার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ একটু ধুনিয়ার গুঁড়াটা বেশি দিলাম আর ওই অল্প করে গরম মশলার ফাটকি দিয়ে দিলাম আমি এখানে আর ওই লোকের গোলমরিচের ফাটকি দিয়ে দিলাম আমি এক চামচ গুঁড়া সাদা আর কালো আর অল্প করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি সুন্দর করে কিন্তু এখন এই মশলা দিই এই মাংসের সাথে ভালো করে মিশানো আর এই মাংসতে যে পানিটা আসবো এই পানিটা দিয়ে কিন্তু আমি ঢেককে মাংসটা সিদ্ধ করবো আমি এখানে কোনো পানি দেবো না কারণ এই মাংস থেকে পানি উঠবো অনেকখানি এই জন্য কিন্তু আমি এখানে কোনো পানি দিই নাই আর এই মশলাটা ভালো মতন মিলাইয়া আমি ঢাকা মাংসটা রান্না করুন এদিকে মাংসটা রান্না হইতে থাকুক ওদিকে আমি দেখুন আলুটি সুন্দর করে কিন্তু একটা গ্লাস দিয়ে ভালো করে ডোলে নিতেছি আর আলুটা কিন্তু আমি চুলার থেকে পানি ছাঁকা তারপরে কিন্তু আমি ঠান্ডা করে নিছি এই আলুর চপটা একটু ঠান্ডা করে তারপরে কিন্তু মতব কারণ এই আলুটা একটু ঠান্ডা করলে এটা একটা আঠা আটা হইব তাহলে আলুর চপটা কিন্তু সুন্দর মতন আটকায় থাকবো বাঙব না আর আমি কিন্তু দেখুন এখন এই আলুটা সুন্দর মতন কিন্তু এইভাবে করে যাতে কোনো দানা দানা না থাকে ভালো মতন ডললে কিন্তু আমি এটা মাখকে আর আলুটা সব আমি সুন্দর করে গ্লাসটা দিয়ে ডোলে ডলে মাখবো মাইকা তারপরে কিন্তু আমি এখানে ওদিকে মাংসটা হইতে হইতে এদিকে আমার আলুটা কিন্তু ডলা হয়ে যাব আর আলুটা দেখুন আমি ডলা সুন্দর করে আর রেখে রাইকিয়ে দিকে মাংসটা কিন্তু আমি আরেকবার লাড়া দিয়ে গেছিলাম তো এখন আইসা দেখি পানিটা অনেকখানি শুকায় গেছে আর এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কাটটা দিয়ে দিলাম আর বেশি করে আধা কাপের মতন হয়ে গেঁয়াজ দিয়ে দিলাম আর আমার কাছে পুদিনা পাতা নাই দেখে আমি পুদিনাপাতা বাটা যেটা ওইটা একটু দিয়ে দিলাম এক চামচের মতন পুদিনা পাতা বাটাটা দিলেও কেরানটা সুন্দর আসে এই জন্য আরাম পাতা আসছিলো আমাদেরকে দিই নেই তো আপনাদের কাছে পাতা থাকলে দিয়ে দিয়েন আর আমি কিন্তু এখানে পুদিনা পাতা দিয়েছি আর টাটকা পুদিনাপাতা থাকলে দিলেও কিন্তু এই কিমাটা অনেক মজা লাগে আর এদিকে আমি এক চামচ জিরার ফাঁককে দিয়ে দিলাম জিরা ফাঁকিটা দিলেও মজা লাগবো আর আমি কিন্তু এই এখন শুধু শুধুকালে এইভাবে লাইরা লাইরা বাজা বাজা করে নামাই দিব পেঁয়াজটা কিন্তু আমি পরে দিছি কারণ পেঁয়াজটা যাতে কালারটা না হয় সাদা না হয় হালকা সাদা সাদা থাকে কাঁচা কাঁচা থাকবো সুন্দর লাগবে ওই এই দেখুন এখন আমি ডাইকটা কিন্তু এটা সুন্দর মতন একটা বাজা বাজা করে নিছি। আর এভাবে বাজার বাজা করে একটু শুকনো মতন কিমাটা করলে এই কিমাটা খাইতে অনেক মজার আর আমি কিন্তু এই কিমাটার ভিতরে গরম মশলা দিয়ে সুন্দর করে কিমাটা রান্না করছি আর আলুর চপের কিমার মধ্যে বেশি তেল দেওয়ার দরকার নেই এই জন্য কিন্তু আমি বেশি তেল দিই অল্প দিছি আর দেখুন এদিকে কিন্তু আমি আলুটা এখন ডুলে নিছি আর এই আলুটার ভিতরে এক চামচ বইয়া গুড় মরিচের পাক্কে দিয়ে দেবো আর অল্প করে দুনিয়ার পাককে দিয়ে দিলাম আমি এখানে আর ওই এখানে আমি একটু গরম ইয়ার পাককেও দিয়ে দিলাম আর জিরার পাককে দিয়ে দিলাম আর এখন আমি লাল মরিচের চিলি চিলিফেলা যেটা বলে ওটা আমি দিয়ে দিলাম এক চামচ বইটা আমি কিন্তু এখানে আর কোনো মশলা এখন দিব না ওকে স্বাদ মতো লবণ দিব লবণটা দিয়ে মাংসটা ভালো করে লবণটা দিয়ে আর একটু পুদিনা পাতার বাটাটা আমি আলুটার সাথে দিব দিয়া তারপরে কিন্তু ভালো মতন আলুটা এখন এই মশলার সাথে ভালো করে কিন্তু আমি ডোলাম মিলাম আর এই আলুটা মিলানোর সময় হাতে দেখবেন আঠা আঠা লেগে যাবো কিন্তু আমি ভালো মতন আলুটা মিলামো পরে আমি এটার ভিতরে একটু শর্ষের তেল দিব আর আলুটা যত ভালো করে মশলাটা মিলাইব অত ভালো করে কিন্তু মশলাটা আসবো প্রতিটা আলুর সাথে মিশবো এই জন্য মিলাম আর আমি কিন্তু এখানে দেখুন অল্প করে একটু শসার তেল দিলাম যাতে আলুটা সুন্দর মতন ইয়ে হয় এই জন্য আর আমার এই আলুর কাটলেসের রেসিপিটা যারা দেখতেছেন যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর দেখুন এখন আমি কিন্তু এইভাবে করে আলুটা ভালো মতন মরতেছি যাতে আলুটার ভিতরে প্রতিটা মশলা সুন্দর করে লাগে আর আমি আলুটা মরতে আমি যতটা কাটলেস বানাম এখানে অতটা আনতা যে কিন্তু আমি ইয়ে করবো আমি দেখছি একটু লবণ কম লাগে এই জন্য কিন্তু আমি আর একটু লবণ এখানে দিয়ে দিলাম আলুটার মধ্যে দিয়ে এখন আমি ইয়ে করবো আর আমার কিমাটা কিন্তু ওদিকে রান্না শেষ মাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে তারপরে এখানেছি আর এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু আলুটা ভালো মতন আমার ডলা হয়ে গেছে আর এখন আমি আলুটা সাতটা সুন্দর মতন সাতটা দোলা করবো মানে সাটা ভাগ করে আনিছি আর আমি হাতে একটু পানি দিয়ে দিয়া তারপরে আলু আলুর চপটা ইয়ে যাতে হাতে না লাগে একটু পানি দিয়ে যদি করেন তাহলে আলু চপটা সুন্দর করে কিন্তু বলবো আর আপনাদের মন মতন আপনারা এখানে পুট ঢুকাইয়া তারপরে কিন্তু এই আলু চপটা বানাবেন আমি একটু বেশি বেশি করে পুট ঢুকাইয়া তারপরে কিন্তু আলু চপটা ভালো করে ই করবো আর যদি হাতে আটা লাগে তো একটু পানির ভিতরে হাত দিয়ে লইবেন দেখবেন আর আলুর চপটা বানবো না আর কিছু কিছুইবো না সুন্দর এটা এটাকে কোনোকরণ যেবো তো আমি কিন্তু হাতে একটু একটু পানি দিয়ে তারপরে কিন্তু আলু চপটা আমি সুন্দর করে দেখুন এইভাবে করে বানাম আর আমি আস্তে আস্তে কিন্তু আলু চপটা মুখটা আটকাইয়া দিয়ে তারপরে কিন্তু সুন্দর মতন আলু চপটা এইভাবে করে একটু ঠিক করে দিব সব দিকে ঠিক করে তারপরে আমি একটু লম্বা পাতার মতন শেপ দিবো মাত্র একটু পাতার মতন শেপ দিয়ে তারপরে কিন্তু আমি আলু চপটারে বানাম আর এইভাবে করে কিন্তু আমি দেখুন আপনাদের একটা আলুর চপ দেখাইলাম বানান শেষ তো আমি আরেকটা আলুৎসবও আপনাদের দেখাইতেছি দেখুন কীভাবে করে আমি বানাইতেছি এখন কিন্তু আমি আরেকটা আলু আপনাদের দেখাইতেছি এইভাবে করে আমি হাতে লইয়া একটু পানির ভিতরে হাতটা ভিজাই নিলে আলুর সবটা সুন্দর মতন লাগবো হাতে লাগবো না মানে আঠা আঠা তো এটা যাতে হাতে না উঠে যায় তো আমি কিন্তু এখানে আরও বেশি করে পুট ঢুকাই দিলাম দিয়ে কিন্তু আরেকটা আলুৎসব আপনাদের দেখাই দিতেছি এইভাবে করে কিন্তু আমি প্রতিটা আলুর সব বেছে আর আমি আলু চপটি সুন্দর করে পেঁচাইয়া তারপরে কিন্তু এইভাবে করে সবটি আলু চপ বানাবো আর আমি কিন্তু এদিকে দেখুন আলু চপটা পেঁচাইতে আছি আর ওদিকে ফেরাই ফ্যানি খেয়ে কিন্তু আমি তেল দিয়া চুলার আঁচটা কমায় মিডিয়ামে ধুয়েছি যাতে তেলটা সুন্দর মতন গরম হয় তো এদিকে আমার আলু চপটা বানানো হইলে তারপরে কিন্তু আমি আপনাদের দেখামো আলুর কেমনি আমি বাজবো এটা তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু এই আলু চপটা বানিয়ে নিছি আর এটা বানান হয়ে গা তো এখন আমি এক এক করে সবটি আলু চপ বানায় নিবো বানাইয়া তারপরে ইয়ে করবো আর এখন দেখুন আমার প্রতিটা আলু সব বানানো হয়ে গেছে আর আমি এদিকে দুটা ডিম নিছি একটু গোলমিশে ফাঁকিয়ে দিছি আর অল্প করে একটু লবণ দিলাম আর এখানে অল্প করে আমি একটু জিরার ফাঁকি দেবো আর কোনো কিছু দিবো না সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখন আলু সবটা ভালো করে ফেটটা নেব তো আমার কিন্তু এদিকে সব দেওয়া শেষ এখন আমি এই ডিমটারে ভালো করে পেটটা নেবো যাতে মশলাটার সাথে সুন্দর করে ডিমটা ফেটা হয়ে যায় তো দেখুন আমি ডিমটা কিন্তু বা মতন ফেটটা নিছি আমার এখানে দুইটা ডিম কিন্তু পুরা লাগবো না তারপরে আমি দুইটা ডিম নিছি তো দেখুন এইভাবে করে বা আলু করে মশলাটার সাথে আলুর ডিমটা বা আলুর মতন ফেটলে এই ডিমটা সুন্দর করে আর এখন দেখুন আমার ডিমটা কিন্তু ফেটা হয়ে গেছে তো এখন আমি কিন্তু এই আলু চপটি বাজনের আগে আমি আলুটার ভিতরে একটু ময়দা গু সুন্দর করে ইয়ে করে নিছি ময়দা দিয়ে ময়দার উপরে একটু কুট করে তারপরে কিন্তু আমি ডিমের ভিতরে চুবাইয়া তেলের মধ্যে আলু চপটি দিয়ে দি আমি প্রথম তিনটে আলুর চপ দিব আর আমি ময়দার ভিতরে একটু কুট করছি ওটা দেখাইনি ও শুকনো একটু ময়দা নিয়ে শুধু আলুর চপটার ভিতরে একটু দিয়ে নেবেন তাহলে সবচেয়ে ভালো হইব তো আমি ওটা দেখাইতে মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো এই জন্য দেখাইতে পারি না তো এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু এইভাবে করে ডিমেরিয়া দিয়া আলুর চপটা দিছি একটা পিঠ সুন্দর মতন লাল হওয়া পর্যন্ত আমি বাজার নেব আর একটা পিঠ যখন ভালো মতন লাল হইব তখন অস্তে করে উল্টে দিবেন তালি দেখবেন সুন্দর মতন আলু চপটি হইব এটারে আলুর কাটলেস কয় কিমা কাটলেস এই জন্য কিন্তু আমি এটারে এইভাবে করে বানাই তো এইভাবে গরম গরম ভাত আর ডালের সাথে কিন্তু অনেক মজা লাগে আলুর চপটা এবার হুদেও মজা লাগে যে যেভাবে খুশি খাইতে পারেন তো আমার দেখুন আলু চপটি বাজা হয়ে গেছে পরে আমি একটু জালি জালি বাদ যাতে আসে এই জন্য উপরে একটু ডিম ছিটিয়ে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আরেকবার উল্টে দিলাম দিয়ে তো আমি সুন্দর করে একটু উড়াইয়া এরপরে নামাই তুমি ওই আলুর চপটি এখন দেখুন আমি এই আলু চপটা কিন্তু উপরে দিয়ে একটু দিয়ে দিয়ে কিন্তু এখন এটা আরেকটা ফিট আমি সুন্দর করে একটু উড়াইয়ে দেবো যাতে সুন্দর মতন আলু চপটি ধনোটা পিঠে বা করে ভাজা হয় আর এইভাবে করে গোল্ডেন কালার করে তারপরে কিন্তু আমি আলু চপটি তেলটা সাইঁকিয়া আমি একটা প্লেটে উড়াই রেখে দেবো তো আমি এইভাবে করে সবটি আলুর চপ বাজ নেবো তো এই তিনটা উঠাইয়া আর চারটে আছে ওটু আমি একসাথে দিয়ে দিই তো এইভাবে করে দেখুন আলুর চপ বানায় খেয়ে একদিন আমার মানে আমার কমেন্ট করে জানেন কীরকম হয়েছে তো আমি যেভাবে কইসে যদি এইভাবে বানান আলুর চপটা অনেক মজা হইব আর এই আলুর কাটলাসটা দিয়ে গরম গরম বাতের সাথেও কিন্তু অনেক মজা লাগবো তো এখন দেখুন আমি কিন্তু সবটি একসাথে এখন দিয়ে দিবো চারটে আছে চারোটাই একসাথে দিয়ে দেবো আমার কিন্তু দুইটা ডিমের সবচেয়ে ডিম লাগে নাই তো আপনারাও দেখেন আলু ইয়ে বানাইতে কিন্তু বেশি একটা ডিম লাগে না তো আমি এখন আমার এটি কিন্তু দেওয়া হয়ে গেছে এখন এডিও যখন সুন্দর করে লাল হয়ে আইতেছে তখন আমি উঠাইয়া কিন্তু এটিও উঠাইয়া দিবো এখন তো এটার মধ্যে একটু ডিম ছিটটা দিয়ে দিলাম এখন এটাও আমি একবার উঠাইয়া তারপরে উঠাই দিব আমার কিন্তু এদিকে আলু সবটে সব সুন্দর মতন বাজা হয়ে যাবে এখন তো দেখুন এই ভিটটা আমার লাল হয়ে গেছে তা আমি এখন এই আলু চপটা উঠাই দিব আমি বেশি একটা গোল্ডেন কালার করি নি কিন্তু এতটুকু কালারই সুন্দর লাগতেছে দেখতে তো এইভাবে কুইন নামায় দিলে অনেক মজার আর এই আলু চপটা এই কাটলেসটা খাইতে অনেক মজার তো এইভাবে সবাই খেয়ে দেখেন অনেক মজা আমার কিন্তু দেখুন সম্পূর্ণ বানান শেষ আমি এখন রাইখা দিই